এবার শেষ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক পরণ। কীভাবে শেষ হচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। প্রায় এক বছর আগে শুরু হয়েছিল তিথি ও রুদ্রিকের প্রেম কাহিনী নিয়ে বরণ ধারাবাহিক। আর এই ধারাবাহিকে রুদ্রিকের বান্ধবী হিসেবে ছিল নায়রা। নায়রা চরিত্রটি নেগেটিভ হয়ে ওঠেনি, অনেকে ভেবেছিল এই চরিত্রটি নেগেটিভ হবে, তবে এটা পজিটিভ চরিত্রই ছিল। আর এবার মার্চ মাসের 15 তারিখ শেষ হয়ে গেল বরণ ধারাবাহিকের শুটিং। অনেকটা নতুন চমক দিয়েই শেষ হলো বরণ ধারাবাহিক। যেহেতু ধারাবাহিকের নাম বরণ, তাই বিয়ের গল্প শেষ পর্বে দেখানো হবে সেটাই অনুমিত ছিল। আর শেষ পর্বে নায়রা ও পানু এবং রুদ্রিক ও তিথির বিয়ের মাধ্যমেই শেষ হচ্ছে এই ধারাবাহিকের গল্প, আর তাদের বরণ করা হবে এই ধারাবাহিকে। তো বন্ধুরা, এবার নায়রা ও তিথি এবং রুদ্রিক পানুর বিয়ের মাধ্যমেই শেষ হচ্ছে বরণ ধারাবাহিকের গল্প। কে কে এই ধারাবাহিকটি মিস করবেন কমেন্টে জানান আপনাদের মতামতটি। আর আমাদের সিরিয়াল গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।